আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটা দেখতেছেন এর মানে আপনি অনলাইন ইনভেস্ট রিলেটেড সাইটের সাথে এর আগে থেকে যুক্ত অথবা এখন যুক্ত হতে চাচ্ছেন অথবা আপনি এটা সম্পর্কে জানেন আর এই অনলাইন রিলেটেড সাথে যদি আপনি যুক্ত থাকেন আপনি এম টিএফির নাম জানেন আপনি রিং আইডির নাম জানেন আপনি এসপিসির নাম জানেন আপনি হিলটন মেটার নাম জানেন আপনি ফর্সেস ডট আই নাম জানেন এগুলো সব ভাইরাল কোম্পানি এক একটা সময়ে এবং সবগুলাই অনেক ভালো ভালো ইনকাম দিছে কিন্তু একটা কোম্পানিও এখন নাই সবগুলো স্ক্যাম করছে যেটা আমার এই ইউটিউবে দেড় বছরের মধ্যে এই পাঁচটা বড় বড় কোম্পানির নাম বললাম এছাড়াও আরও অনেক কোম্পানি আছে হাজার হাজার কোম্পানি মাঝখানে স্ক্যাম করছে কিন্তু আমি আলহামদুলিল্লাহ দেড় বছর পর্যন্ত যে সকল কোম্পানি নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা দিয়েই ভালো ইনকাম হচ্ছে এটা ছাড়ি আমি আজকে কথা বলবো শুধুমাত্র এই কোম্পানিগুলো নিয়ে এরা কেন স্ক্যাম করছে এরা তো চাইলে মার্কেটে থাকতে পারতো তাই না কিন্তু স্ক্যাম করার মূল কারণটা কি কেনই বা কোম্পানি স্ক্যাম করে বিশেষ করে এই সকল কোম্পানিগুলো নিয়েই কথা বলবো দেখেন এক একটা কোম্পানি নিয়ে কথা বলি তাহলে সবাই বুঝতে পারবেন আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা বেশিরভাগই এই সকল কোম্পানির সাথে যুক্ত ছিলেন আর যুক্ত না থাকলেও আপনি ভিডিওটা দেখেন অনেক কিছু ক্লিয়ার হবেন অনেক কিছু জানতে পারবেন কোম্পানি আসলে কেন স্ক্যাম করে এমটিএফই টি এফি এসপিসি রিহিং আইডি হিলটন মেটা ফটসেস এছাড়া হাজারো কোম্পানি আছে যারা প্রতিনিয়ত স্ক্যাম করে এখানে আমি যে কয়টা কোম্পানির নাম বলছি না কেন সবগুলো কোটি কোটি টাকা সেল দিছে অন্তত বাংলাদেশের মার্কেটে তারপরে স্ক্যাম এক একটা নিয়ে কথা বলি তাহলে আপনারা ক্লিয়ার হবেন এখানে আমি দুইটা নাম অ্যাড করছি অনেক আগের একটা হচ্ছে এসপিসি আর একটা রিং আইডি এর দুইটা কোম্পানি বাংলাদেশের এক সময় বহু আলোচিত ছিল এবং বহুত পপুলার ছিল যেটা কল্পনার বাইরে রিং আইডির অ্যাড আপনি টিভি ইউটিউব ফেসবুক নাটক কক্সবাজার বাংলাদেশের দর্শনীয় প্রতিটা স্থানে রিং আইডির অ্যাড এমন কোনো জায়গায় নাই যে চলে নাই পুরা তোলপাট ছিল পুরো ছয় মাসে এক বছর রিং আইডি বাংলাদেশে একটা শিশুও জানতো যেরকম মাঝখানে ইভেলি অনেক ভাইরাল ছিল ইভেলির সাথে সাথে ইভেলি যখন ব্যবসা করছে তখন সাথে সাথে রিং আইডিও প্রচুর ব্যবসা করছে এবং স্ক্যাম একসাথেই করছে এরা দেন রিং আইডি আর ইভেলির কিন্তু একই সাথে একই ছয় মাস আগে পরে হয়তো বা স্ক্যাম করছে এবং ইভেলিকে যত মানুষ চিনতো একটা শিশু বাচ্চাও যেরকম ইভেলিকে চিনতো কারণ ইভেলি প্রচুর অ্যাডের পিছে খরচ করছে সেইম থিং রিং আইডিতেও কিন্তু প্রচুর অ্যাডের পিছে খরচ হয়েছে এবং এটা কিন্তু সবাই জানতো এবং সবভাবেই এরা লিগালভাবে ছিল তারপরও কাজ করতেছিল। কিন্তু অবশেষে স্ক্যাম অন্যদিকে এসপিসি এটাও অনেক অ্যাড অনেক কিছু হয়েছে মানে এই দুইটা কোম্পানি দু হাজার আঠারো উনিশ বিশ এই তিন চার বছর পুরো ভাইরাল কনসেপ্ট ছিল কিন্তু তারপরও তারা স্ক্যাম করছে কেন প্রথমত হচ্ছে বাংলাদেশের মার্কেটে আপনি এই সকল কোম্পানি চাইলেও চালাতে পারবেন না আপনি যতই লাভবান হন অথ যতই লাভবান করেন দেন না কেন কারণ সম্ভব না কারণ এটা বাংলাদেশে লিগেল না আপনি যখনই একটু বেশি ভাইরাল হয়ে যাবেন তখনই এটা আপনাকে বন্ধ করে দিতে হবে এটা বাধ্যতামূলক এখন আমি জানি না এরা দুজন কেন স্ক্যাম করছে কিন্তু আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশের মার্কেটে কোনো কোম্পানি টিকে থাকতে পারবে না আর অনেক কোম্পানি আর্টসে গিয়েছে বাংলাদেশে কোম্পানি মানে স্ক্যাম করবেই সে যত বড় হোক না কেন এবার আসি আমরা বাংলাদেশের বাইরে চলে যাই এমটিএফই কার কোম্পানি আমরা জানি না এর কোনো অস্তিত্ব নাই কিন্তু এর অনেকগুলো সিও ছিল যেগুলা দেখে বাংলাদেশের মানুষটা পটে গেছে এবং এদের সিও গুলো এত মূর্খ ছিল প্রত্যেককে চেক দিত হান্ড্রেড পারসেন্ট বর্ষা দিত এবং কখনো যাবে না আরে কি বুক মুখ ফুলাইয়া বলতো মানে আমি দেখে তো হতবাক হয়ে গেছি কি বলবো মুখে কোনো বাসা ছিল না যদিও আমি এম টিএফি নিয়ে বার্তা হিসেবে চার থেকে পাঁচটা ভিডিও তৈরি করছিলাম কিন্তু কে শোনে কার কথা তখন এম টিএফি সবাইকে ভালো ইনকাম দিত আর প্রিন্স বাই যদি এই আমি যখন এই ভিডিওগুলো করছি আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে গাইলাগেলি করছে তারপর আমি চার থেকে পাঁচটা ভিডিও দেওয়ার পর অফ করে দিচ্ছি কারণ আর গাইলাগিলি শুনতে ভালো লাগে না তারপর যখন কোম্পানি গেছে তারপর আরেকটা ভিডিও দিছিলাম কিন্তু সেখানে কমেন্টই করে নাই কেউ মনে হয় গাইলা লাগালি করতে ভুল লাগে তো এমটিভিতে আমি আসলে আমার মাথায় ঢোকে না মানুষ কি দেখে ইনভেস্ট করছে এর কোনো সিও ছিল না এর কোনো অস্তিত্ব ছিল না মানে সিও বলতে এর তো সিও অনেক ছিল কিন্তু কোনো মানিক ছিল না কোনো অস্তিত্ব ছিল না হাওয়ার উপরে ইনভেস্ট করছে এটা আসলে মানুষ কিছু দেখে নাই এটা একটা ট্যাপ বলতে পারেন একটা ফাঁদ বলতে পারেন এ ফাঁদে সবাই পড়ছে আর স্ক্যাম করে ফেলছে কারণ এটা জানার বিষয় যে এমটিপি স্ক্যাম করবেই তারপরও কেন করছে আমার মাথায় এখনও এই প্রশ্নটাই খেলে না যে এম মানুষ কেন ইনভেস্ট করছে এরপর আসেন এম স্ক্যাম করলো কিছুদিন পরে দেখি হিলটন মেটা বাংলাদেশে প্রচুর ভাইরা লারে বাইরে ভাই এই প্রিন্স ভাই হিলটন মেটা এত ইনকাম দেয় আপনি করেন 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 কিন্তু হিলটন মেটারও কোনো বাপ দাদা কিছু ছিল না কোনো মালিক ছিল না কিছু ছিল না আমি বুঝি না মানুষ কেন এইসব সাইটে ইনভেস্ট করে আমার মাথায় এটা খেলে না আসলে আপনারা কি দেখে ইনভেস্ট করেন সেটা আমিও আপনারা আপনাকে শুধু টাকা ইনকাম করার জন্য ইনভেস্ট করেন নাকি আপনারা রেফারেল করার জন্য ইনভেস্ট করেন আমি আসলে আমার মাথায় কিছু লোকে না মানুষ এসে এইসব সাইডে কেন করে কিন্তু এইসব সাইডে যারা টপ লিডার থাকে যারা রেফারেল করতে পারে প্রচুর যেমন যারা ইউটিউবার আছে এরা কিন্তু একটা ভালো ইনকাম করতে পারে কারণ এদের আন্ডার অনেক অ্যাকাউন্ট পরে কিন্তু আমি সবসময় বলি আমার সাময়িক ইনকামের থেকে লং টাইম ইনকামটা অনেক ভালো এবং সাময়িক এক লাখ টাকা ইনকাম করার থেকে আপনি লং টাইম দশ হাজার টাকা করে ইনকাম করেন তো আপনার লং টাইম ইনকামটা অনেক সেই তারপরও আমি আসলে বুঝি না এখন এখন পর্যন্ত আমার মাথায় খেলে না মানুষ এইসব সাইটে কেন ইনভেস্ট করে কিছু না দেখে কি দেখে কি দেখে যে ইনভেস্ট করে আমার মাথা এটা খেলে না এখন পর্যন্ত আমি আপনাদের বুঝাইতে পারবো না দেন তারপর হিলটন মেটা আসলো এগুলার আসলে কিছু নাই মালিক নাই কীভাবে ইনকাম করে কীভাবে ইনকাম দেয় কিছু জানে না শুধু কোম্পানি বললো এইটা করেন এইটা পাবেন এইটা করেন এইটা পাবেন দেখেই মানুষ ইনভেস্ট করে তো এই যেগুলো কোম্পানির কথা বললাম এখান থেকে একটা কোম্পানিও এমন নাই যাদের মালিক ছিল যাদের ফিজিক্যাল অফিস ছিল যারা আসলে ইনকাম করে এরকম কোনো প্রমাণ ছিল তারপরও মানুষ হাজার 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 কোটি টাকা এখানে ইনভেস্ট করে ধরা খাইছে এবং স্ক্যামের স্ক্যামের মুখে পড়ে গেছে কিন্তু অপর দিকে আমি আলহামদুলিল্লাহ এর মাঝখানে যতগুলো নিয়ে কাজ করতেছি যতগুলো প্রজেক্ট সবগুলোই টিকে আছে এবং সবগুলো দিয়ে কাজ করতে পারতেছি এর কারণ কি কারণ আমি জয়েন হওয়ার আগে দেখছি কোম্পানি কিভাবে ইনকাম করে কোম্পানির অফিস কোথায় কোম্পানির ফিজিক্যাল আসলে মালিককে কোম্পানি আসলে ব্যবসা করে টাকা দেয় না আমাদের টাকা আমাদের নিয়ে দেয় সব কিছু দেখে শুনে আমি জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো দিয়ে ইনকাম করতে পারতেছি তো আমি আপনাদের এতটুকু বলবো আপনারা এই আমি যেগুলো নিয়ে কাজ করি এগুলোতে কাজ করতে বলবো তেমনটা না এগুলোতে কাজ করার দরকার নাই কিন্তু আমি এতটুকু বলবো দয়া করে ভাই আপনারা যারা ভিডিও দেখতেছেন দেখেন এবং ভিডিওটা শেয়ার করে দেন প্লাস আপনি যে কোম্পানিতে কাজ করবেন আমি যে কয়টা কোম্পানি নিয়ে কাজ করি এই কয়টা কোম্পানিতে আপনার কাজ করার দরকার নাই কাজ করলেন না কিন্তু আপনি যেখানেই কাজ করেন সেই কোম্পানিটা আসলেই ফিজিক্যাল আছে কি না ফিজিক্যাল থাকলেও সিওকে সিওর ব্যাকগ্রাউন্ড কি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই কোম্পানিকে আজ আপনি ইনকাম ইনভেস্ট করতেছেন সেই কোম্পানি কিভাবে টাকা উপার্জন করে কিভাবে আপনাকে দেয় কোম্পানি কত ইনকাম করে আপনাকে কতটুকু দেয় জাস্ট এনাফ এগুলো যদি সব ঠিকঠাক থাকে সেখানে গিয়ে আপনি ইনভেস্ট করেন সেখানে গিয়ে আপনি ইনকাম করেন ভালো হইলে আমাকে বলেন আমি ইনশাল্লাহ করব। এই যে আমি বলছি আমাকে বলেন আমি ইনশাল্লাহ করব আমি জানি এই ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পর আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসবে নর্মালি তো আসেই কিন্তু তারপরও প্রচুর রিকোয়েস্ট আসবে এই কোম্পানি সেই কোম্পানি নিয়ে কিন্তু আপনাদের এটাই বলবো আপনারা যদি আসলেই কোম্পানি নিয়ে আমাকে ইনভাইট করেন তাহলে ওটার বিস্তারিত আমি দেখব কিন্তু আপনি যদি কোনো সাইড নিয়ে আমাকে ইনভাইট করেন আমি সাইড নিয়ে আসলে আগ্রহী না এবং সাইড নিয়ে আমি কাজও করব না আমাকে প্রচুর ইনভাইটেশন আসে বিভিন্ন সাইড নিয়ে ভাই এই সাইডে এই ইনকাম দেয় এইটা দিয়ে দেখেন এই পেমেন্ট পাইছি এইটা করতে পারেন এটা ভালো কিন্তু আমি কখনও সাইটে ইনশাল্লাহ কাজ করব না কারণ আলহামদুলিল্লাহ যে কয়টা কোম্পানি নিয়ে কাজ করি আমি যদি আর কোনো কোম্পানি কাজ নাও করি এইগুলো নিয়ে আমি আরও লং টাইম বছরের পর বছর কাজ করে যেতে পারবো যেটা আমার বিশ্বাস তাই আর কোনো নতুন কোম্পানি আর কোনো নতুন প্রোজেক্ট আমি না পাইলেও যেগুলো নিয়ে আছি এগুলো আলহামদুলিল্লাহ আর আপনার কাছে যদি বেস্ট প্রোজেক্ট থাকে মাস্ট বি কোম্পানি হওয়া লাগবে কোনো সাইট না আমি বারবার বলছি তাই আমাকে ইনভেট করার আগে অবশ্যই আপনি কি শিওর হন যে এটা কোম্পানি নাকি এটা সাইট যদি কোম্পানি হয় ইনভেট করতে পারেন আমি দেখবো অবশ্যই মাস্ট বি আমি সবার মেসেজেই দেখি সবার কমেন্টেই দেখি আর আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ওখানে সকল সময় আপডেট দিই সব কিছু তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসভিক কমেন্ট করবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা আমার এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন অথবা আপনি নেক্সট ভিডিওতে কোনো কিছু জানতে চান সেগুলো কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সবসময় সুস্থ থাকতে পারি আপনাদের কাছে আমার এতটুকুই যাওয়া তো আল্লাহ হাফেজ